নমস্কার, জীবন শিল্পালয়ে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি কুর্তি কাটা শেখাবো সব থেকে সহজ উপায়ে। এটা একটা কুর্তির পিস। কুর্তির পিসকে আমি চার ফোল্ড করে রেখেছি, এইভাবে চার ফোল্ড করেছি, লম্বার দিকে ডবল আর চওড়ার দিকে ডবল। চার ফোল্ড করে সবসময় কুর্তির কাপড় কাটা হয়। তো আমি এটা লম্বা বানাবো 43 ইঞ্চি, তাহলে 43 ইঞ্চি বানানোর জন্য 2 ইঞ্চি এক্সট্রা নেব। তাহলে লম্বা নেব আমি 45 ইঞ্চি। এখানে 45ই আছে। আপনি যখন কুর্তি বানাবেন, কাপড়টা যতটা লম্বা থাকবে তার থেকে তৈরি করার পরে 2 ইঞ্চি কম তৈরি হবে। এটা 45 ইঞ্চি আছে, মানে এটাতে 43 ইঞ্চি লম্বা কুর্তি তৈরি হবে। এরপরে নেব আমরা গলা। পেছনের গলা কাটবো। এখানে গলা নেব আমি 2.5 ইঞ্চি, উট নেব 6.5 ইঞ্চি, আর পেছনের গলা কাটবো আমি 6 ইঞ্চি। আর এখান থেকে, যেখান থেকে আমি স্টার্ট করেছি, এখান থেকে স্টার্ট করেছি, এখান থেকে হালকা একটু নিচের দিকে কার্ভ করব। টোটাল আছে 6.5 ইঞ্চি, এটা আছে 2.5 ইঞ্চি। এবার সামনে যেহেতু ডিজাইন করা আছে, তাহলে ডিজাইনের উপরে কাটবো, আর পিছনের পাটে লম্বা আমি 6 ইঞ্চি কাটবো। এরপরে গোগল মোহরা নেব। গোগল মোহরা নেব এখান থেকে স্টার্ট করে 7 ইঞ্চিতে গোগল মোহরা নেব। এটা একটা কমন মাপ, আপনি এটা কমন মাপে, আপনি আপনার মাপে যে কোনো মাপের আপনি কাটতে পারেন। যদি কোনো কুর্তি 6 ইঞ্চি পিছনটা কাটেন, তাহলে গলা আর পুট একই থাকবে, বগল মোহরা আপনি 7 একটা কমন মাপ নিয়ে আপনি করতে পারেন। আমি যে বানাবো 42 ছাতির বানাবো, তাহলে যেহেতু কাপড় আমি চার ভাঁজ করে রেখেছি, সেহেতু 42 ছাতির চার ভাঁজ করলে হয় 10.5 ইঞ্চি। আপনার যদি ভাগ করতে প্রবলেম হয়, আপনি ফিতেটাকে এইভাবে চার ভাঁজ করে নেবেন, করলে দেখবেন আপনার 10.5ই আসছে। এই যে 10.5 আসলো। তাহলে যে কোনো মাপের আপনি করবেন, আপনার ছাতির মাপ যা হবে সেটাকে চার দিয়ে প্রথমে ভাগ করলেন। যেহেতু কাপড়টা চার ফোল্ড করা আছে, তাহলে প্রথমে হলো 10.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নেব, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। এই হলো মাপ। এবার এখান থেকে সোজা এই 7 ইঞ্চিতে আমি টাচ করব। 7 ইঞ্চিতে টাচ করে এইভাবে গোল ভাবে যাব। এই হলো ছাতির মাপ। এরপরে যাব কোমরের মাপ। কোমর যেটা উপর থেকে কোমরকে বলা হয় শেস্ত, শেস্ত 15 একটা কমন মাপ। 15 থেকে যাব কোমরের মাপ আছে 34 ইঞ্চি। তাহলে 34কে সেম চার দিয়ে ভাগ করলে হলো 8.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি, মানে এক্সট্রা 2 ইঞ্চি নেওয়া হলো। উপর থেকে হিপ লেন্থ যাব 21 ইঞ্চিতে, 21 ইঞ্চিতে উপর থেকে হিপ লেন্থ, হিপ লেন্থ থেকে যাবে হিপ, হিপ হিপ ছিল 38, তাহলে 38কে চার দিয়ে ভাগ করলে 9.5, 1 10.5, 1 11.5। তাহলে এই যে পয়েন্টগুলো ছিল, এই পয়েন্টগুলো আমরা এভাবে জুড়ে দেব। এরপরে আপনি চাইলে একটু নিচে ঘের বাড়াতে পারেন, বা এরকম স্ট্রেটও টেনে দিতে পারেন। তো যেমন আমি ড্রয়িং করেছি সেম একইভাবে কেটে নেব, কিন্তু গলায় যেহেতু সামনে একরকম ডিজাইন হবে, পেছনে আলাদা হবে, তাই গলার জায়গাটা আমি কাটছি না। বাকি যেমন আমি দাগ দিয়েছি সেই দাগ অনুসারে আমি কেটে ফেলবো কুর্তিটাকে। আমাদের সেলাই এই অবধি সেলাই হবে, বাকিটা খোলা থাকবে, তাই যখন আমরা কাটবো তখন এই জায়গায় একটুখানি কাছি দিয়ে এভাবে কেটে রাখবো। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই অবধি আমাদের সেলাই হবে, বাকি নিচটা খোলা হবে। তখন এই জায়গাটা যেখান থেকে উপর থেকে 21 ইঞ্চিতে যেখানে হিপ লেন্থ নিয়েছিলাম, হিপ লেন্থ থেকে হিপের মাপ, উপর থেকে এখান থেকে 21 ইঞ্চি লম্বা, তো সেই জায়গায় একটু এরকম কাট দিয়ে রাখবো। এবারে সামনে যেহেতু ডিজাইন আছে, তাই সামনের গলা আলাদাভাবে কাটবো, পেছনটা আলাদাভাবে কাটবো। এই জায়গার থেকে যেহেতু আমরা 2.5 পয়েন্ট করেছিলাম, তাই 2.5-এর জায়গায় একটুখানি কাট দিয়ে রাখবো, তাহলে পেছনটা বোঝা যাবে সুন্দরভাবে। এখান থেকে এটা 2.5 ইঞ্চি, আর এটা এখান থেকে 6 ইঞ্চি। এইভাবে গোল করে পেছনের গলা কেটে নেব।
আর সামনের গলাটা যেহেতু এইভাবে ডিজাইন করা আছে, তাহলে আমাদের ডিজাইন অনুযায়ী কাটতে হবে। যেখানে ডিজাইন করা আছে একটু এক্সট্রা ছেড়ে, কারণ এতটা আমাদের পট্টি লাগাতে যাবে, আর আমরা যখন সেলাই দেব এই সেলাইয়ের ধার বরাবর দেব। এখন এইভাবে গিয়ে এইভাবে আমরা কাপড়টাকে, গলার কাপড়টাকে কেটে দেব। এরপরে আমরা হাতা কাটব। তো লম্বা আমরা যতটা তৈরি করব 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে আমি এখানে লম্বা তৈরি করব 11.5, 11.5 তৈরি করলে আমাকে নিতে হবে 13 ইঞ্চি, যা লম্বা নেব 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার উপর থেকে আমরা এখানে, এবার যেহেতু 42 ছাতি আছে, ছাতি একটু ভারী হলে এইখানে যে হাতা কাটিংটা একটু বড় নিতে হয়। যদি 40 ছাতি, যদি 36 ছাতির মধ্যে হয় তাহলে 4 নেব, যদি 40-এর উপরে হয় তাহলে 5 নেব। তাহলে উপর থেকে আমি 5-এ পয়েন্ট করলাম, এখান থেকে বগল মোহরা প্লাস 2, বগল মোহরা ছিল 7 প্লাস 2 ইঞ্চি, তাহলে হলো 9 ইঞ্চি। এটা 9 ইঞ্চি, আর নিচের মুহুরি হলো 11 ইঞ্চি। মুহুরি 11 ইঞ্চি মানে 11-কে 2 দিয়ে ভাগ করলে 5.5 প্লাস 1, 6.5 ইঞ্চি নিচটা। এখানের সাথে এটা জুড়ে দেব। এইখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এইভাবে এইভাবে কাটবো। তাহলে এইভাবে আমাদের হাতা কাটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে হাতা কাটা হলো, আর এক্সট্রা যে কাপড় আছে, এক্সট্রা কাপড়টি আমাদের গলার পট্টি কাটতে হবে। এরকম এক্সট্রা কাপড়ে এইভাবে রেখে গলাটা পাতিয়ে দেড় ইঞ্চি চওড়া এটা হচ্ছে সামনের পট্টি। আর পেছনের পট্টি যেমন গোল আছে সেম, এরকম গোল যেমন কেটেছি আমি পেছন পা, সেই গোলটাই আমি, গোল ভাবে পট্টিটা আমি কেটে নেব। এইভাবে গোল পট্টি আমি কেটে নেব। তো এইভাবে সামনের পট্টি আর পেছনের পট্টি আমি কেটে নেব। তো দেখুন, এইভাবে আমি কুর্তি কাটিং কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর শিবন শিল্পালয়কে সাবস্ক্রাইব করুন। নমস্কার।